বৃহস্পতিবার গুপ্তচর বৃত্তির অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্সকোভিচকে গ্রেপ্তার করে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তিনি রুশ সামরিক বাহিনী ও ভাড়াটে ওয়াগনার গ্রুপের গোপনীয় তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সাংবাদিকতার জন্য ইভানকে গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা দ্রুত জনসমক্ষে আনা হবে যাতে জনগণ সঠিক কারণ জানতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কাছে তাকে গ্রেফতারের রিপোর্ট দিয়েছে। সে ওই জায়গায় কোনো সাংবাদিকতা করছিল না, তাহলে কি করছিল? দ্রুত এগুলো সবার সামনে তুলে ধরা হবে যাতে তাকে গ্রেফতারের বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়। এদিকে মার্কিন সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে অগ্রাধিকার দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। We condemn the Kremlin's continued attempts to intimidate, repress and punish journalists and civil society voices. সাংবাদিক ইভানের গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। তার পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। 31 বছর বয়সী ইভান রুশ বংশোদ্ভূত হলেও মার্কিন নাগরিক। ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে বার্তা সংস্থা এএফপি র মস্কো প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ।